আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে এটা মানে কোন ধরনের ইয়ে? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে শাহবাগ নিয়ে যাচ্ছে, আসলে আমরাই বুয়েটের সামনে থাকি। আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে। আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে, আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক, সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই। তার হচ্ছে সাকিন মুক্তা সেন। হ্যাঁ ঠিক আছে। ও হচ্ছে আপনার এই কি পুষ্টি ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি, 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে, কি একটা মানুষকে মেরে ফেলবেন ভাই এখানে কোনো ভাই? আমরা 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 ফুটেজ দেখেছি, আপনি হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষ কি মানুষকে ভাবে মারে আসলে ভাই? এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কত ডিপার্টমেন্ট? 21 সেশন। আপনি 21 সেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? একজন অপরাধী যদি হয় অপরাধ কি বলে? এখন এখানে কথা হচ্ছে আমাদের আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারিয়েছে, এরা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না। না সেটা কি আইনগত? এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম সেখানে, তো আরো শিক্ষার্থী ছিল। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে এটা মানে কোন ধরনের ইয়ে? এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, ও বলতেছিল যে আমি জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম, ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আমরা কিচ্ছু করবো না, জাস্ট আপনি যান। সাথে কারা ছিল? আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে ছিল, যারা গতকালকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে, তার নাম বলেন। এখন পিটিয়েছে ভাই সবাই, পিটিয়েছে ভাই একবারে একজন ভাই, এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই দিয়ে। এখন আমি ভাই আবগে বসে ভাই এর নাম জানে ভাই, আমরা শাহবাগ থানে নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে কারণ এখানে দুই আসতে পারে। ডিও নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে, হওয়ার পর ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে, এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানেও না যে চোর, এর সন্দেহের বসতে মেরে এরা। এবং ভাই ও বলতেছিল ও জানে।